সাড়ে নটা বাজে আজকে অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে ওই দেখো বাসন পড়ে আছে চলো কাজ বাজ গুলো করে নি চলো তাহলে প্রত্যেক দিনের মতো আজকেও কাজে বাজে লেগে পড়ি আমাদের আর কি সকালবেলা হলেই কাজ আর কি খাবো এই চিন্তা তো দেখো প্রত্যেক দিনের মতো আমি সবার আগে বাসনগুলো ভিজিয়ে নিচ্ছি অনেকে রাত্রেবেলা মেজে রাখে রাখে অনেক সুবিধা হয় জানো তো রাত্রেবেলা বাসনটা মেজে রাখলে না অনেক সুবিধা হয় কিন্তু আমি যতবারই ভাবি মানে কি বলবো যতবার দিনের বেলা ভাবি যে আজকে না রাতে বাসন মেজে রাখবো দুজনে মিলে আলোচনা করি জয়ও বলে হ্যাঁ আজকে রাতে মেজে রাখবো কিন্তু যখনই রাতটা হয় বাসন মাজার সময়টা আসে তখন খালি দুজনা দুজনার দিকে তাকাই আর এটাই ভাবি যে থাক এটা ভাবি কি বলেও ফেলি ও বলে থাক সকালেই মাজিস আমি বলি থাক তাহলে সকালেও সকালেই মাজবো তো এই করে আর রাতে আর মাজা হয় না আমার সম্ভব হয় না গো খাওয়া দাওয়ার পরে এরকম একটা খোলা আকাশের নিচে এই শীতে রাতে কখনো সম্ভব বাসন মেজে রাখা তো কিছুতেই হয় না সকালবেলা উঠে একটু চাপ হয়ে যায় আর কি এখন যেহেতু তাড়াহুড়ো থাকে রান্না করার আগে রান্নার এতটা তাড়াহুড়ো ছিল না কিন্তু এখন একটার মধ্যে আমাকে রান্না করতেই হবে তো চলো কাজবাজগুলো করে নিই আর যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছ তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখন আমার পরিবারের সদস্য হওনি তাদের জন্য রইল অনেক ভালোবাসা তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তোমাদের যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে তো অবশ্যই করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করে দিও দিও গুড মর্নিং বন্ধুরা আমার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন একদমই মর্নিং নয় এখন দুপুর হতে চলেছে এখন বারোটা প্রায় বাঁচতেই যায় সাড়ে এগারোটা বেজে গেছে সকাল থেকে কোনো কাজবাজ হয়নি শুধু ঘুরছি ঘুরছি ঘুরে বেড়াচ্ছি বাসন পর্যন্ত মাজা হয়নি দেখো রোদ দেখেই বুঝতে পারছো কতটা বেলা হয়ে গেছে এ দেখো বাকি ওই দেখো ঘুম থেকে উঠতে তো এমনিতেই দেরি হয়ে গেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে উঠেছিলাম আটটার সময় এবার আটটা থেকে উঠি 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 ফোন ঘাটতে বসলে আর জানোই তো হুঁস থাকে না এবার ফোন ঘাটতে ঘাটতে এতটাই দেরি হয়ে গেছে যে বেজে গেছে নটা পাঁচ কি দশ মতো মনে হয় গেছিলো তখন তারপর গেলাম দোকানে জিনিসপত্র আনলাম যে চা বানাবো তারপর ওই বাড়ি থেকে ফোন আসলো সব জিনিসপত্র রেখে চলে গেলাম ওই বাড়িতে এবার বাড়ি গিয়ে চা খেতে খেতে আড্ডায় বসলে জানোই তো কতটা দেরি হয়ে যায় চায়ের আড্ডায় বসলে এই কথা সেই কথা নানান আলোচনা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে জয় বেরোবে জানি না কতটা কি করতে পারবো কতটা রান্না হবে খেয়ে যেতে পারবে কিনা আদৌ আমি জানি না তার মধ্যে আমার ভ্লগ শুরু করা হয়নি কিছুই হয়নি দেখা যাক কি হয় তবে মাছ ভাজা রয়েছে কালকে কার দুটো রয়েছে মাছ ভাজা একবেলা তো হয়ে যাবে রাতে দেখা যাবে কি করব। দিয়েছিলাম কালকে শুকিয়ে গেছে এবার ভেবেছিলাম দেখা যাক কি করা যায় আর এই দেখো জামা কাপড়ে ভিজিয়েছে এই দেখো ঠিক আছে মানে কোনো কাজই আমার আজকে হয়নি আর ঘুমিয়ে মানে উঠে মানে জেগে গিয়ে ঘুমিয়ে পড়লে দেখবে অনেকটা দেরি হয়ে যায় এমনি বেলা অবধি ঘুমোনো তবু উঠে কাজ করা যায় কিন্তু একবার জেগে গিয়ে মানে উঠে গিয়ে আবার যদি তুমি ঘুমিয়ে পড়ো না ওই ঘুমটা মানে মারাত্মক ঘুম ঘুমটা ঘুমালে মানে ঘুম হঠাৎ ভাঙতে চায় না দেরি হয়ে যায় আর ওই বাড়িতে গেলাম আরও দেরি হয়ে গেল যাই হোক বানির জিনিসপত্র এখন ধোয়া হয়নি বাস্কেটটা ধুই দিয়েছিলাম ও কাপড় টাপড়গুলো এখনও ধোয়া হয়নি ধুতে হবে আর চলো কাজবাজগুলো তাহলে করে নিই কাঁচাকুচিগুলো করে নিই আগে কি করব আমি আগে বুঝতে পারছি না তো সবজি কি কি বের করছি দেখাই চলো তোমাদেরকে এই জন্য আর আলু দিয়ে মাছের ঝোল করবো মাছ এই যে মাছ ভাজা কালকের এই দুটোই মাছ ভাজা আছে বললাম তোমাদেরকে এখানে কি এখানে একটু টমেটোর চাটনি করেছিলাম কালকে ওই টমেটোর চাটনিটা রয়েছে পুরোটা খাইনি খাইনি বলতে খেতে দেয়নি আমাকে বলে ঝাল অত খেতে হবে না আমার টমেটোর চাটনি মানে ঝাল ঝাল তো চলো আবার দেখো শাকও এনেছে কি করবো বুঝতে পারছি না লাল শাক করবো না বেগুন করব কি করবো একটা বেগুন এই বেগুন বড় আছে দুবেলা হয়ে যাবে অল্প অল্প করে আর টমেটো কাঁচা লঙ্কা সবই তো লাগবে থাক চলো সবজিটা রেডি করে নি নিয়ে তারপর দেখি কাচাকুচি কি করি দেখি চলো আজকে এতটাই দেরি হয়ে গেছে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি দেখো কাঠে ভাত হচ্ছে আর এখানে তরকারি বসিয়ে দিয়েছি এখন কটা বাজে সাড়ে বারোটা বেজে গেছে আমি ভাবছি সাড়ে এগারোটা বাজে গো সাড়ে বারোটা বাজে এখন এই তরকারি হচ্ছে এখানে এই যে সর্ষে দিয়ে আর বেগুন দিয়ে বেগুনটা হালকা করে ভেজে তুলে রেখেছি ভেজে না একটু নাড়াচাড়া করে তুলে রেখেছি বেগুন দিয়ে আর সর্ষে দিয়ে এখন মাছের ঝোল হবে আর ওই সবজিগুলো রেখে দিয়েছি ওগুলো এখন আর লাগবে না শাক আজকে করবো না সময় নেই একদমই শাক করতে অনেক সময় লাগে আর এদিকে ভাত হচ্ছে এখানে দেখো এই এইয কাটা চামচ দিয়ে বেগুনটা ভালো করে একদম ফুটো 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 করে দিয়েছি এইযো এখানে এই দেখো টমেটো হয়ে গেছে খুবই এটা ছাড়িয়ে নিতে হবে জল জল দিয়ে একটু আর এখানে এই ভাত হচ্ছে কাঠে আজকে আর কাঠে করার সময় নেই অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা ভাত এক্ষুনি হয়েও আসবে হয়তো তো ভাতটা হয়ে যাক ওখানে আমি এদিকে তরকারি করে নি এতটা দেরি হয়ে গেল এখনো আমার জামা কাপড় কাঁচা হয়নি জানো জামা কাপড় পরে আছে কত বাসন পরে আছে সর্ষের গন্ধটা এত ভালো লাগে ঠিক আছে চলো রান্নাটা করে নি নিয়ে তারপর জামা কাপড়গুলো কাচতে যেতে হবে চলো আর এইখানে দেখো সেই সকালের বাসন এখন অবধি মাজা হয়নি আমি আমি তাড়াহুড়ো করে চলে গেছিলাম মাছের ঝোলের সবজি রেডি করতে তারপর হচ্ছে জামা কাপড়গুলোও কাচা হয়নি কত জামা কাপড় ভেজানো এত দেরি হয়ে গেছে আজকে আর জয় এখানে ভাতটা করে নিল করে নেওয়ার পর বলল যে মাছের ঝোল যখন ওখানে কষানো হয়ে গেছে ঘরে তখন বললো ঝোলটা যখন কষানো হয়েই গেছে তাহলে আমার তো এখানে বাইরে ভা এখানে বাইরে ভাত হয়ে গেছিলো তো তাহলে তরকারিটা দিয়ে এখানে ফুটিয়ে নিই আর সত্যি সত্যি মানে কিছুক্ষণের মধ্যেই ঝোল টকবক করে ফুটে উঠেছে তোমরা তো দেখলে এক্ষুনি বসালো এক্ষুনির মধ্যে ফুটে উঠেছে তো ওই জন্যে ঝোলটা আর কি বাইরে দিয়ে দিলাম ওকে আর ওই ফাঁকে আমি কুচিটা করে নিচ্ছিলাম কারণ পরে আবার কাজলে সেই দেরি হয়ে যাবে আর জামা কাপড় এখন মানে বেলা করে কাছলে শুকোতে চায় না যেহেতু শীতকাল তার জন্যই আর কি ওই ফাঁকে কেচে নিচ্ছিলাম জালনার পর্দা ভিজিয়েছিলাম আরও কয়েকটা জিনিস ছিল এগুলো ভিজিয়েছিলাম আর তার মাঝখানে তরকারিটা হয়ে গেছিলো ও আর কি ঠিকঠাক বুঝতে পারছিল না আমি বলছি যে আলুটা সেদ্ধ হয়েছে বলছে সেদ্ধ তো হয়েছে মনে হচ্ছে আমি বলছি মনে হচ্ছে বলে আবার কাছ থেকে কাছতে কাস্তে উঠে আসলাম এসে তরকারিটা দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখলাম সেদ্ধ হয়ে গেছে ভালো মতন বেশিক্ষণ ফোটালে না কেমন ঝোলটা ঘন ঘন হয়ে যায় আমার আর ওই মোটা ঝোল ভালো লাগে না জানো তো খেতে তো যাই হোক বললাম ঝোলটা হয়ে গেছে ভেতর থেকে একটা বাটি নিলাম নিয়ে ঝোলটা ঢেলে তারপর আমি আবার কাচ কাচাকুচি করতে চলে যখনও আমার ঘর মোছা হয়নি জয় স্নান করবে আমি স্নান করব বাসন মাজবো আর ফ্যানের মধ্যে গরম ফ্যানে একটা নাইটি ভিজিয়ে রেখেছিলাম আজকে আমাদের বেগুন ভর্তা করা নতুন টেকনিক আগে প্রচুর তেল টানতো এই জন্য এই যে ভাত হয়ে যাওয়ার পরে প্রথমে ভাতের সাইডে দিয়ে রেখেছিলাম সেঁকে নিচ্ছি এ মাথা দিকটা দিতে হবে না

আর জয়ের জ্যাকেটটা ওই সাইডে ছিল জানো তো আমি জ্যাকেটটা কি করলাম রোদে মেলে দিলাম কারণ ও তো স্নান করে যাবে তো স্নান করার পরে দেখবে শীতকালে না আমাদের গরম গরম জামাকাপড় পরতে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের এরকম হয় কি না আমাকে জানিও কমেন্টে তো ওই জন্য আর কি ওর জ্যাকেটটা সকাল থেকে রোদে ছিল সরিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে আবার রোদে এনে দিয়ে দিলাম যেই গেঞ্জিটা পরবে সেইটা আর জ্যাকেটটা দুটো একসাথে রেখে দিলাম ওখানে আর জামা কাপড় মেলতে আমার খুব ভালো লাগে জানো তো মানে কাচার পর ওই যে টান টান করে মেলার একটা ব্যাপার থাকে আমার জামা কাপড় মেলতে খুব ভালো লাগে জামা কাপড়টা শুধুমাত্র কাঁচা হয়েছে ঘর মোছা হয়নি এখনও বাসন মাজা হয়নি কিছুই হয়নি তো জামা কাপড় কেচে ঘর মুছে বাসন মেজে স্নান করে তারপর ফিরে আসছি স্নান হয়ে গেল রোদটা এত ভালো লাগছে আসলে কয়েকদিন ধরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে তো মানে রোদ পেলেই মনে হচ্ছে যেন দাঁড়িয়ে পড়ি রোদ পোহায় একটু হয়ে যাবে বুঝতে পারিনি বেলা হয়ে গেছে জয় খেলো অনেকটাই খেয়ে একদম দৌড় দৌড়ে গেল গরম গরম খাবার সবে নামিয়েছি তাও বলছিল বেগুনটা খাবো না কিন্তু করলাম আশা করে দুপুরবেলা খাবো বলে নিজেই করলো তুই ভাবলাম না খেয়ে যাবে রাতে এসে খাবে তুই খেয়ে যাক তারা হুড়ো করে মেখে দিলাম দিয়ে ভেবেছিলাম আজকে একসাথে খাবো একা একা খাই তো প্রত্যেক দিন দুপুরবেলা এবার একসাথে রোদে বসে খেলে দেখবে ভালো লাগে কিন্তু অন্য অন্য দিন তাড়াতাড়ি হয়ে যায় আমি ইচ্ছা করেই খাই না খেতে বলে কিন্তু আমি ইচ্ছা করে খাই না যে খিদে পেয়ে যাবে পরে এটা ভেবে তারপর কাজ বাজ করি কিন্তু আজকে মনে হচ্ছিলো যেন খাবো একসাথে কিন্তু তারপর এত দেরি হয়ে গেল আর হলো না খাওয়া পরে খাবো আমি কিন্তু ওকে তাড়াতাড়ি করে করে দিলাম তাও বেগুনটা খাবো না খাবে না বলছিল বলে আমি রাতে এসে খাবো মেখে রেখে দিস কিন্তু বেগুন তো মাখতে মাখতে তো বেগুন বেশিক্ষণ লাগে না ছাড়িয়ে আর টমেটো বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষের তেল দিয়ে ভর্তা করিনি আজকে বেগুন ভর্তা করিনি এমনি মাখা করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল নুনঠুন দিয়ে এমনি মাখা করলাম আর দারুণ হয়েছে না খেতে অসাধারণ লাগছে বেগুন এই মাখা আমি এই এই শীতে প্রথম খেলাম যতবার খেয়েছি বেগুন ভর্তা বানিয়ে খেয়েছি আর এমনি মাখা এই প্রথম খেলাম আর কি তো তাড়াতাড়ি করে সব রেডি করে দিলাম খেয়ে আর দৌড়ালো গরম গরম খেয়ে বেশি খায়নি অল্প করে খেয়েছে খেয়ে দেখবে হাঁটা যায় না অত তো বেলায় বেলায় যে এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি গল্প করতে করতে এতটা দেরি হয়ে গেছে জামা কাপড়গুলো শুকিয়ে এসেছে দেখো এত পরিমাণে রোদ দিয়েছে ভালো হয়েছে দু তিন দিন এত কুয়াশা কিচ্ছু ভালো লাগছে না শীতকালে দেখবে মানে রোদ না উঠলে ভালো লাগে না কুয়াশা কুয়াশা ভালো লাগে না আমার শীতকালে একটু ঝলমলে রোদ থাকবে ভালো লাগে তো স্নান টান হয়ে গেল সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর একটা নাইটি যেহেতু তেল ক্রিম মাখি তো তো একটা নাইটি তার মাখিত ওখানে গরম জলে উনুনে বসিয়ে রেখেছি সার দিয়ে আর ভিজিয়ে রেখেছি নাইটিটা একটু পরে ধুয়ে দেবো তোমাদেরকে দেখানো হয়নি স্নান করে একটু রোদে আর কি হাঁটাহাঁটি করছিলাম ভাবলাম তোমাদের সাথে কথা অনেকক্ষণ বলা হয়নি একটু কথা বলে নিই তারপর দেখাচ্ছি তো চলো দেখাই কি কি রান্না করেছি আজকে দেখাই চলো ও তো খেয়ে চলে গেল আমারটাই রয়েছে মানে মাছের ঝোল তো এক বেলারই এত সুন্দর একটা গন্ধ হচ্ছে এটা থেকে টমেটো বেগুন কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ নুন সরষের তেল দারুণ হয়েছে খেতে আর এই হলো গিয়ে মাছের ঝোল এই বেগুন দিয়ে মাছের ঝোল করেছি ও লেজাটা খেয়ে গেছে আর মাথাটা আমি আমার জন্য রাখতে বলেছিলাম কিন্তু মাথা খেতে ভালোবাসি মাথা খেতে ভালোবাসি মাথা খেতে খুব ভালোবাসি আমি তো যাই হোক এই হচ্ছে সরষে দিয়ে মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে কালারটা দেখো খেতেও কিন্তু দারুণ হয়েছে তরকারিটা হাফ স্টোভে করেছি আর হাফ উনুনে করেছি কষানো হয়ে গেছে স্টোভে তখনও বলছে ভাত হয়ে গেছে বাইরে দিয়ে দেয় তারপর আবার বাইরে দিয়ে দিলাম তো বাইরেই ফুটিয়ে নিল আর কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছে তুই রান্না বান্না কে কে এরকম বেগুন মাখা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও শীতকালে আরেকটু একটু ধনে পাতা পড়লে ভালো হতো ধনে পাতাটা ছিল না গো ধনে পাতা পড়লে ভালো হতো আর খেতে গন্ধটা এত মানে সুন্দর নাকে লাগলো না খিতে পেয়ে গেছে দেখি রোদে বসে আজকে ভাত খাবো ভাবছি ভাতগুলো রোদে নিয়ে এসে খাবো ভাবছি দেখি আবার পরে ইচ্ছা অনিচ্ছাও হয়ে যেতে পারে তো চলো আজকে আর বলবো না যে খেয়েদেয়ে দেখা করছি খেয়েদেয়ে ভুলে যাই একেবারে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন চলো এখন রাত্রি সাড়ে দশটা বাজে ওই বাড়ি থেকে আসলাম এইমাত্র এত পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা জমে যাচ্ছি তো ওই বাড়ি থেকে এসে এখন চুল বাঁধলাম তারপরে আর কিছু কাজ ছিল না মশারির কোনাগুলো খুললাম একটা কোনা খুলে রেখে গিয়েছিলাম ঘুমিয়েছিলাম মশারিতে যেহেতু মশার জন্য মশারি খাটাতে হয় আর ঠান্ডাও লাগে আর মশারিতে কাপড় দেওয়া তো তার জন্য মশারিটা খাটালে না ঠান্ডাটা একটু কম লাগে তো ওই জন্য মশারি খাটিয়ে দুপুরে ঘুমোই ঘুম থেকে উঠেছি তখন সাড়ে ছটা বাজে উঠে দোকানে গেছি দোকানে গিয়ে সয়াবিন নিয়েছি ওই বাড়ি কারণ নিজের হাতে সবসময় সয়াবিন খাই জানো তো কালকে ভিডিওতে দেখে একজনের সয়াবিনের ঝোল এত মানে লোভ হচ্ছিল আমার নিজের হাতে তো সবসময় বানিয়ে খাই তো মাকে বললাম বানিয়ে দিতে তো ওই জন্য সয়াবিন নিয়ে গেছিলাম ওখানে মা বানিয়ে দিল তারপর সেই তরকারিটা নিয়ে এখন বাড়িতে আসলাম ক্যাপসিকাম টমেটো আলু এসব দিয়ে হালকা হালকা ঝাল দিয়ে একটা সয়াবিন তো ওইটা মা বানিয়ে দিল নিয়ে আসলাম ওটাই যখন খাবো সবসময় দেখবে আমাদের নিজেদের হাতে রান্না খেতে ভালো লাগে না একটু রকম রান্না পেলে ভালো লাগে খেতে তো তার জন্যে আর কি সয়াবিনটা নিয়ে গেছিলাম বানিয়ে আনলাম সকালে তো মাছের ঝোল করে সকালে শেষ হয়ে গেছে দুটো মাছের ঝোল করেছিলাম আর বেগুনটা অল্প আছে সয়াবিন দিয়ে খাওয়া হয়ে যাবে সয়াবিনটা তোমাকে দেখাই চলো এই দেখো নুন দিয়ে নিয়ে এসেছি এই যে তরকারিটা সয়াবিন ক্যাপসিকাম টমেটো আলু দিয়ে একটা মাখামাখা তরকারি ভালো লাগছে সয়াবিনটা খেতে সবসময় নিজে রান্না করে খাই তো একটু অন্যরকম রান্না হলে দেখবে ভালো লাগে এখানেও মশা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি রাত্রি সাড়ে দশটার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা সকালে নতুন একটা দিনের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও তো চলো টাটা লাভ ইউ